যারা আমার পেজের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি এমন সব ভেষজ এবং তার গুণ বর্ণনা করি যা সত্যিকার অর্থে মানুষের জটিল রোগ দূর করতে পারে, আর তাও কোনো ধরনের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। তো আজকের যে ভেষজটি নিয়ে আমি কথা বলবো তার আগে বলে নেই যে আপনারাও আমার মতো এই ভিডিওটির বেশি বেশি শেয়ার করুন। আমি যেমন শেয়ার করে সবার কাছে জানিয়ে দিচ্ছি, সবাই জানুক বুঝুক যে ভেষজর কী গুণ, কীভাবে একটি ভেষজ অনেক রোগের মহাঔষধ হিসেবে কাজ করে, এবং যদি বুঝে শুনে এই ভেষজ সেবন করা যায় এবং ডোজ মেনটেন করা যায় তাহলে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তো আজকে যে ভেষজটি নিয়ে কথা বলছি এ হচ্ছে আকরকড়া। আকরকড়ার অনেক রকম প্রজাতি রয়েছে, এটাও এক ধরনের একটা প্রজাতি এবং এটা বহুল প্রচলিত। এই প্রজাতিটি আপনি দেখবেন যে অনেক ভেষজ ঔষধ বা যেগুলো অর্গ্যানিক বা হার্বাল ঔষধ সেগুলোতে দেখবেন যে আকরকড়ার ব্যবহার হয়েছে। আকরকড়া অনেক রোগের ঔষধ, বিশেষ করে যেগুলো ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি রোগ, মাথা ব্যথা, প্যারালাইসিস বা পক্ষাঘাত, এবং যেটাকে বলা হয় যে মৃগী রোগ, এক্লেমশিয়া, সর্দি, কাশি, বুকে কফ ইত্যাদি রোগে খুব দ্রুত কাজ করে, চমৎকার কাজ করে। ট্রিমেন্ডাস উপকার পাবেন যদি এটা সেবন করেন, এটা খুব ভালো কাজ করবে খুব দ্রুত। পুরুষের গোপন শক্তি বৃদ্ধি করে। যেসব পুরুষ বা নারীরা এই ধরনের সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের কাজের চাপ বা মানসিক উদ্বিগ্নতার কারণে এই রকম সমস্যা তৈরি হয়েছে শরীরে, গোপন দুর্বলতা অক্ষমতা চলে এসেছে, তারা এটা সেবন করবেন, খুব ভালো উপকার পাবেন। এটা খুব ভালো রেজাল্ট দেয়, এমনকি এটা যে আপনাকে কাঁচাই সেবন করতে হবে তা না, আপনি যেখানে দেখতে পাবেন সংগ্রহ করে রেখে দিন, শুকিয়ে রাখুন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা রৌদ্রে শুকিয়ে রাখুন, তারপরে এটার পাউডার করে নিন। চা চামচের হাফ চামচ করে পাউডার যদি কেউ খান, দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, গরম পানি বা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, এটা চমৎকার কাজ করবে। রাতে একবার করে খেলে এই গোপন দুর্বলতা অক্ষমতা দূর হয়ে যাবে, এটা খুব ভালো কাজ করে এবং এর ঔষধি গুণ অনন্য। এই আকরকড়া কীভাবে কখন কতটুকু পরিমাণ সেবন করলে কোন কোন রোগ দূর হয় তা জানাবো এই ভিডিওতে। প্রথমে আকরকড়া গাছটি ভালো করে দেখে নিন। আরেকটি কথা বলছি যে আকরকড়া কিন্তু আপনারা যখন সেবন করবেন তখন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হয় না, তবে শুধুমাত্র যারা গর্ভবতী বা সদ্য সন্তান প্রসব করেছেন তারা আকরকড়া সেবন করবেন না। আকরকড়া শীতলজনিত রোগে এই গাছের মূল বা শেকড় উপকারী। দেখুন এটা গাছটা তুলে নেওয়াও খুব সহজ, এই যে মূল, মূল কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, মূল বা শেকড়। এই শেকড় যদি 5 গ্রাম পরিমাণ, এটা যদি কেউ একটু শিলপাটায় থেতো করে তারপর 2 কাপ বা 1/2 লিটার জল বা পানি দিয়ে সেদ্ধ করে যদি 3 ভাগ শুকিয়ে 1 ভাগ থাকতে নামিয়ে নিয়ে ছেঁকে এটা পান করেন, তাহলে তাদের এই ঠান্ডা, কফ, কাশি, বুকে কফ জমা, এমনকি প্রচণ্ড পরিমাণে কফ নিঃসরণ হওয়া ইত্যাদি রোগ ভালো করতে পারবেন। এবং এইভাবে আকরকড়া খেলে শরীরের বল বৃদ্ধি পায়। যাদের শরীরে দুর্বলতা রয়েছে তারা নিঃসন্দেহে এর সেবন করুন। অনেক সময় দেখা যায় যে এর শেকড় বা এর গাছের পাতা বা ফুল সবই যেহেতু ঔষধি, একটুখানি যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে দাঁতের ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়। আবার কোথাও কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিলে এটা যদি বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দেওয়া যায় সমস্ত অংশই এটা বেটে নিতে পারবেন, মূল, এটার ফুল, এটার পাতা, ডাল বেটে যদি বিষাক্ত পোকা কামড় দিলে আক্রান্ত স্থানে এটা প্রলেপ দেন, সঙ্গে সঙ্গে দেখবেন ব্যথাটা কমে গেছে এবং এটা থেকে ইনফেকশনও ছড়াবে না।
প্যারালাইসিস হলে আকর করা গাছের মূল সেদ্ধ করে খেলে খুব উপকার পাওয়া যায়। অনেকেই আছেন যারা কমেন্ট করেন প্যারালাইসিস হলে কি করবেন, তাদের জন্য আজকের এই বিশেষ টোটকা। প্যারালাইসিস বা পক্ষাঘাত হলে এই আকর করা গাছের মূল দেখতে পাচ্ছেন। আকর করা গাছ কিন্তু আরেক রকম হয়ে থাকে, সেটা এখানেই বলে দেই, যেটার মাঝখানটায় একটু গোলাপি বা সাদা ধরনের পাপড়ি থাকে বা মাঝখানটা গোলাপি বা সাদা হয়, আবার চারপাশে হলুদ হয়, আবার কোনো কোনোটা দেখা যায় মাঝখানটা হলুদ, চারপাশে ছোট্ট ছোট্ট পাপড়িগুলো গোলাপি বা সাদা। এটা কয়েক রকম রঙের হয়ে থাকে, যেমন আমরা নয়নতারা ফুল দেখি, কখনো বেগুনি দেখছি, কখনো সাদা দেখছি, আবার কখনো কখনো আমরা এই ফুলটা দেখে থাকি গাঢ় মেজেন্টা বর্ণের হয়, অপরাজিতাও তেমনি নীল বা সাদা রয়েছে। তো এই আকর করারও কিন্তু অনেক রকম বর্ণ হয়ে থাকে। অনেকেই হয়তো ভিডিওটি দেখেই বলবেন এটা আকর করা নয়, কারণ আপনারা যে বর্ণটা চেনেন আপনাদের ধারণা যে সেটাই শুধুমাত্র একরকমই হয়ে থাকে, তো ব্যাপারটা এমন নয়, এটাও আকর করা। যারা প্যারালাইসিসে সেবন করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষভাবে বলছি, আকর করা গাছের এই যে মূলটা দেখতে পাচ্ছেন, এই মূলটা আপনারা 10 গ্রাম করে এটা 1 লিটার পানি বা জলের মধ্যে এটা সিদ্ধ করবেন। তারপরে এটা যখন 3 ভাগ শুকিয়ে যাবে এবং শুধুমাত্র 1 ভাগ থাকবে, তখন এটা নামিয়ে নিয়ে ছেঁকে এটা আপনারা মধু দিয়ে সেবন করবেন। এটা দিনে 2 বার করতে পারেন, 1 বার করতে পারেন। আবার যারা এইভাবে করতে চাচ্ছেন না, তারা কিন্তু এই আকর করার মূল বেশি করে সংগ্রহ করে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে সেটা শুকিয়ে রেখে দেবেন। এবার এটার পাউডার ফর্মেশন করে নেবেন, একদম মিহি গুঁড়ো করবেন, ভেজে নেবেন না, রোদে শুকিয়ে শুধুমাত্র গুঁড়ো করবেন। আর তারপরে এই গুঁড়ো আপনারা 1/4 চা চামচের করে নেবেন, 1/4 চা চামচের করে হাফ কাপ গরম পানি বা জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার খাবেন, সকালে এবং রাত্রে খাবারের আধা ঘন্টা পরে। এটা খেলে খুব ভালো উপকার পাওয়া যায়, সাথে বডিতে ওয়েল ম্যাসাজ করবেন। পক্ষাঘাতের জন্য বিশেষ কিছু ওয়েল রয়েছে, যাদের এই রকম রোগ রয়েছে পক্ষাঘাত, তারা টেক্সট করলে আমি তেলের নাম বলে দিব যে কোন তেল এটা খাওয়ার সঙ্গে সঙ্গে মালিশ দিতে হবে। এবং এই গাছের সম্পূর্ণ গাছের কাত মৃগী রোগ বা অ্যাক্লিমশিয়ায় ব্যবহৃত হয়। মাথা ব্যথা হলে এটা না খেলেও চলবে। এই গাছের যে মূল দেখছেন বা শেকড়, এটা বেটে মাথায় প্রলেপ দিতে হবে। কপালে ব্যথা করলে কপালের 2 সাইডে প্রলেপ দিলে মাথা ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হবে। আবার এই গাছের মূল যদি সেদ্ধ করে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে আরও ভালো উপকার হয়। সেক্ষেত্রে আপনার কখনোই কফ, কাশি, সর্দি এই ধরনের রোগ হবে না, এবং যাদের শক্তি নেই, বল নেই, তারা খুব ভালো শরীরে বল শক্তি পাবেন। অনেক সময় দেখা যায় যে মানুষের শরীরে পায়ে খুব দুর্বলতা এসেছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না, বিশেষভাবে দুর্বলতায় ভুগছেন, তারা এর মূল সেদ্ধ করে খেতে পারেন বা সম্পূর্ণ অংশটাই পানির ভেতরে সেদ্ধ করে নিয়ে তারপরে সেটা অর্ধেক হলে নামিয়ে ছেঁকে 2 বার খেতে পারেন। এতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং দুর্বলতা ক্লান্তি কমে যাবে। যেহেতু এটা পুরুষদের উত্তেজনা বাড়িয়ে থাকে, গোপন রোগ দূর করে, এটা নারী পুরুষ যে কেউ খেতে পারেন। সেক্ষেত্রে আপনারা মূলটা নেবেন, মূলটা পাউডার ফর্মেশনে নিতে পারেন। এমনকি যারা শুধুমাত্র মূল ছাড়া পুরো গাছই সেবন করতে চাচ্ছেন, আপনাদের শরীরে অনেক ধরনের রোগ রয়েছে, যেমন ঠান্ডা, কফ, কাশি আছে, দুর্বলতাও আছে এবং গোপন দুর্বলতাও রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ অংশটাই শুকিয়ে নেবেন। ডালসহ, মূলসহ, পাতাসহ সমগ্র অংশটা ধুয়ে শুকিয়ে পাউডার ফর্মেশনে নিয়ে হাফ চামচ করে টানা 7 দিন গরম পানির সঙ্গে মিশিয়ে দিনে খাবেন, রাত্রেবেলায় খেতে পারেন 1 বার করে, তাহলেও খুব ভালো রেজাল্ট আসবে। এটা খুব ভালো কাজ করে এবং খুব দ্রুত কাজ করে, আকর করা খুবই উপকারী। আমার মনে হয় যে আজকের ভিডিওটি আপনারা নিজে থেকেই শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন যে এই যে কঠিন কিছু রোগ, যেমন ধরুন প্যারালাইসিস, এমন রোগে যদি এটা সেবন করা যায় তাহলে কত ভালো রেজাল্ট আসবে, সঙ্গে সঙ্গে মানুষের দুর্বলতা কাটবে। তো আপনারা ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন।
দিন, যাতে সবাই ন্যাচারালি সুস্থ থাকতে পারে, সুন্দর থাকতে পারে। এবং সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।